বসুরহাট পৌর এলাকায় একশত চুয়াল্লিশ ধারা জারি সভা সমাবেশে নিষেধাজ্ঞা নোয়াখালীর কোম্পানিগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভায় একশত চুয়াল্লিশ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন পৌরসভার মেয়র আব্দুল কাদের মির্জা ও সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদরের পাল্টাপাল্টি কর্মসূচির কারণে উপজেলা প্রশাসন এ সিদ্ধান্ত নেয় রোববার একুশে ফেব্রুয়ারি রাত এগারোটার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জিয়াউল হক মীর বসুরহাট পৌরসভায় সোমবার ভোর ছয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত একশত চুয়াল্লিশ ধারার এই আদেশ জারি করেন রাতেই বসুরহাট বাজার সহ বিভিন্ন স্থানে পুলিশ মোতায়েন করা হয়েছে মোজাক্কির হত্যাকাণ্ডের পর কাদের মির্জা বাদল গ্রুপের পক্ষ থেকে একই দিন একই স্থানে পাল্টাপাল্টি কর্মসূচি দেওয়ায় জনমনে চরম আতঙ্ক বিরাজ করছে কাদের মির্জার অনুসারীরা সাংবাদিক মুজাকিরের মৃত্যু সংবাদ পেয়ে তাকে তাদের কর্মী দাবি করে শনিবার রাতে এ হত্যাকাণ্ডের জন্য প্রতিপক্ষকে দায়ী করে তাদের গ্রেফতার দাবিতে বসুরহাটে বিক্ষোভ মিছিল করে পরে সোমবার দুপুরে বসুরহাট রূপালী চত্বরে শোক ও প্রতিবাদ সভার কর্মসূচির ঘোষণা করে কোম্পানিগঞ্জ থানার ওসি মির জাহিদুল হক রনি জানান দুই পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচি দেওয়ার কারণে কোনো স্থানে আইন শৃঙ্খলা পরিস্থিতি যেন অবনতি না ঘটে সেজন্য অতিরিক্ত পুলিশ পুলিশ ও ডিবি মোতায়েন করা হয়েছে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জিয়াউল হক বলেন দুই পক্ষে বসুরহাটে একই স্থানে পাল্টাপাল্টির সমাবেশ ডাকায় সমগ্র বসুরহাট পৌর এলাকায় একশত ধারা জারি করা হয়েছে এ সময় সব ধরনের সভা সমাবেশ ও মিছিল নিষিদ্ধ করা হয়েছে